আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেক জেলায় পদযাত্রা ঘোষণা করেছে আজ 25 ফেব্রুয়ারি। সেই ধারাবাহিকতা আমরা বাগেরহাট জেলা আজকে পদযাত্রা আয়োজন করেছি। আমাদের বিভিন্ন উপজেলা থেকে এবং থানার বিভিন্ন পর্যায় থেকে নেতৃবৃন্দ আসতে শুরু হয়েছে, কিন্তু পুলিশ আমাদের বিনা অস্কনীতে আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা সৃষ্টি করছে। আমরা মনে করি এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, সেটাকে তারা হরণ করছে। বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দাম কমানো, দমন, বর্তমান এই অবৈধ সরকারের দমন পীড়ন বন্ধ, বিশ্বনাথ বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি, গণদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের বলত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে দশ দফা দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। তাই ধারাবাহিকতায় আজকে 25 ফেব্রুয়ারি শনিবার দিন দেশব্যাপী সকল জেলায় আমাদের ছিল পদযাত্রা। সেই পদযাত্রার অংশ হিসাবে আমরা আজকে এখানে জমায়েত হয়েছিলাম, কিন্তু জমায়েত হওয়ার সকাল 10টায় আমাদের সেই প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামটা আমরা সবসময় যখন প্রোগ্রাম শুরু করতে চাই তার আগে আমরা পুলিশের অনুমতি চাই। গত 20/2/2023 তারিখে, আজকে 25 তারিখ, 20 তারিখে জেলা প্রশাসক বরাবর আমরা আমাদের জেলা বিএনপির সদস্য শ্রী মোজাফফর রহমান আলম চিঠি দিয়েছিলেন যে বাগেরহাট জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির অবগতি প্রসঙ্গে এবং অনুমতি সে আবেদন করেছিলেন। সকাল যখন 10টার সময় জমায়েত হচ্ছিল তখন জমায়েত হওয়ার আগেই তাদেরকে বিভিন্ন জায়গা থেকে দিকে আসছিল, যখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে আছেন বর্তমান বিএনপি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি জনাব এম এস সালাম, জেলা আহ্বায়ক বিএনপি আহ্বায়ক কমিটির শাহেদ আলী রবি সদস্য উনি, বিএনপি কেন্দ্রীয় কমিটি সহপ্রচার সম্পাদক কিসিমে শাহিমুর রহমান শামীম, তারপর হাজরা আসাদুল ইসলাম পান্না, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বাবু মোল্লা, তারপর যুবদল নেতা জানালা পারভেজ সুমন, নাসির আহমেদ সহ প্রায় 40 জনের বেশি ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য, দমন পীড়ন চালানোর জন্য যে কাজটা তারা করেছে, বর্তমান সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ধিক্কার জানাই বর্তমান সরকার এই ধরনের কার্যক্রম এবং গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে বর্তমান সরকার। আমরা অবিলম্বে এদের মুক্তি দাবি করছি। কে বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা ছিল, এরই প্রেক্ষিতে বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা নির্দেশনা দিই যে আজকের জন্য তাদের কর্মসূচিটা স্থগিত রাখার জন্য, যেহেতু পাল্টাপাল্টি কর্মসূচি আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন হতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের নির্দেশনা দেওয়া। তো তারা আমাদের সেই নির্দেশনা উপেক্ষা করে পথযাত্রা বের করে এবং সেটা বেশ আক্রমণাত্মক স্টাইলেই বের করে। এর পরবর্তীতে তারা সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা, বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিল এরকম সংবাদের ভিত্তিতে গোপনভাবে আমরা এই সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে কিছু সংখ্যক লোক গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে, আমরা অভিযান শেষ করে বাকিটা আপনাদেরকে বলতে পারি। কতজন আটক হয়েছে এরকম কোনো নির্দিষ্ট কি আছে কিনা আপনার কাছে, যেহেতু তারা 40 জন? যাচাই বাছাই চলছে এখন, তো আমরা ধরা হয়েছে 20 থেকে 25-এর ভিতরে। হ্যাঁ, এখানে আমাদের যাচাই বাছাই চলছে, কারা ওর অংশ ছিল তাদেরকে আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবো।